आज के बांगला प्रथम पत्र तुम्हारे द्वितीय क्लास करोनार मध्य तुम्हारा बाड़ी अधिकांश समय तुम्हारा जे काटाचो सामाजिक दूरत का बजाय रेखे तुम्हारा चलो हाथ धोवार अभ्यास तुम्हारा ठीक रखे बार बार कर हाथ धोबे एवं सैनिटाइजर व्यवहार करबे परिष्कार परिच्छन्नता थाकबे तुम्हारा एर आगे तुम्हारे आमी बांगला प्रथम जेदिन क्लासे बांगला कविता आज के तुम्हारे बांगला कविता पढ़ाच्छी एर आगे पढ़िएछी बांगला गल्प बांगला कविता तुम्हारा जानो विश्व कविगुरु सम्राट रवीन्द्रनाथ ठाकुर এই রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা যখন থেকে প্রাইমারি স্কুলে হাই স্কুলে যেদিন থেকে যখন থেকে তোমরা এই পড়াশুনো শুরু করেছো তোমরা রবীন্দ্রনাথের গল্প কবিতা এই তোমরা পড়ে এসেছো এবং রবীন্দ্রনাথের জীবন পরিচিতি তার পিতা মাতা তার জন্মস্থান এ সমস্ত তোমরা ইতোমধ্যে তোমরা জেনে ফেলেছো তবু আমি বলি যে বাংলা সাহিত্যের এক বিশাল জগৎ জুড়ে রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ তো এখানে আজকে তোমাদের যে পাঠ্য বিষয় কবিতা এই কবিতার নাম ঐকতান 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 বলতে এটা কি বোঝায় ঐকতান হলো সাহিত্যের যে সম্ভার সেই সম্ভারে সকল শ্রেণীর মানুষকে নিয়ে যদি সেই সাহিত্য সম্ভারটা গড়ে ওঠে তাহলে তাদের যে সমস্যা সেটাই হলো সাহিত্যের ঐকতান রবীন্দ্রনাথ কি বলি তোমাদেরকে তার বিশাল কাব্যের জগৎ তিনি তো বিশ্ব কবিগুরু সম্রাট তার কোনো তুলনা নেই তারপরেও রবীন্দ্রনাথ বলেছে আমি কবি আমি পৃথিবীর কবি যেটা তার যত ওকে ধ্বনি আমার বাণী শুনে তখনই তা জাগিবে তখনই খুঁটি নাকি যা কিছু ঘটে রবীন্দ্রনাথের কলমের আঁচড়ে তা ফুটে ওঠে এত কিছুর পরেও রবীন্দ্রনাথ এই ঐকতান কবিতা যখন লিখতে গেছেন তখন তিনি বলছেন যে না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক আমার সুরের অপূর্ণতা আমি অনেক কিছু করেছি পৃথিবীর কোনো জায়গায় বাদ নেই যেখানে যা কিছু উঠেছে আমার কাব্যের মধ্যে তা ফুটে উঠেছে তারপরও আমার মনে হয় আমি অনেক কিছুতে আমার ঘাটতি রয়ে গেছে আমি আমি পারিনি আমি সব কিছু সব জায়গায় পৌঁছে যেতে তাই বলছেন আমি পৃথিবীর কবি আমি পৃথিবীর কোনো কিছু বাদ দেইনি কিন্তু আমি ছিলাম সমাজের উচ্চাসনে তোমরা জানো রবীন্দ্রনাথ কিন্তু সমাজের উচ্চাসনে তিনি ব্যক্তি ছিলেন এই উচ্চাসনে বসে ওই যে মানে শ্রমজীবী মানুষ যারা যারা চাষি যারা দিনমজুর যারা মাঠে যারা ছুতার কর্মচারী যারা ছোট ছোট কাজ করে পাথর ভাঙে সবার সাথে রবীন্দ্রনাথ মিশতে পারেনি তাই রবীন্দ্রনাথ নিজেকে মনে করেন যে আমার অনেক কিছুই বাকি রয়ে গেছে বহুতর ডাক রয়ে গেছে ফাঁক আমার এই সুরের অপূর্ণতা তাই রবীন্দ্রনাথ বলছেন এই সাহিত্য সভায় আমি বড় স্থান পেলেও এটা আমার মনে হয় না জানো আমি অনেক কিছু আমার ঘাটতি রয়ে গেছে আমি তাই আহ্বান করি অনেকগত দিনের যারা কবি তোমরা আছো তোমরা তাদেরকে নিয়ে লিখো যাদের কথা আমি লিখতে পারিনি আমার লেখার মধ্যে যাদের হয়ে গেছে অনেক কিছু ঘাটতি অনেক অপূর্ণতা তোমরা তাদেরকে নিয়ে লিখো তাদেরকে তোমরা এই উচ্চাসনে বসিও তা না হলে সাহিত্যের ঐকতান হবে না শুধু একটা যখন একটা মঞ্চে যখন একটা অনুষ্ঠান হয় তখন কি শুধু রাজা রানী আর সৈন্য সামন্ত নিয়েই কি একটা নাটক হয় না তা হয় না সেখানে ওই দরিদ্র প্রজারা তাই না দরিদ্র প্রজারা কিভাবে জীবনযাপন করছে সেখানে সেই সেখানে কবিরা সাহিত্যিকেরা তারপরে পণ্ডিতেরা
রাজসভায় সবাইকে নিয়েই একটা পরিপূর্ণতা। আমরা কি দেখি রাজসভায় কি? আরে নবরত্ন তো লাগে, দুই রত্নে তো হয় না, তিন রত্নে তো হয় না, নবরত্ন লাগে, নয়জন লাগে, তার মানে কি অনেককে লাগে। এই অনেকের সমন্বয়ে যে পরিপূর্ণ স্বাধীন সাহিত্য, এটাকেই বলেছেন সাহিত্যের ঐক্যতান। ঐক্যতান আমাদেরকে প্রতিটা স্তর থেকে নিয়ে আসা মানুষগুলোকে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে যারা শেকড়, আমাদের যারা শেকড়, কিসের শেকড়? সাহিত্যের শেকড়, আমাদের জীবন বোধের শেকড়। তোমরা তোমরা কবিতার মধ্যে পড়েছ যে মানে জীবনে জীবন বোধ আনতে হবে, জীবনে জীবন বোধ আনতে হবে, কেউ সেখানে বাদ যাবে না। এভাবেই সর্বস্তর থেকে যখন সর্বস্তরের সকল মানুষের তাদের চাওয়া পাওয়া সুখ দুঃখ হাসি কান্না বেদনা সবকিছু যখন ফুটে উঠবে, তখনই হবে সাহিত্যের পরিপূর্ণ ঐক্যতা। ধন্যবাদ। আজকে তোমাদের পাঠ এখানেই শেষ।